নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 157তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অপার আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ধৃতরাষ্ট্রের টনক নড়ল যখন ভীম দুঃশাসনের রক্ত পান করার প্রতিজ্ঞা করলেন এবং দুর্যোধনের উরুভঙ্গের প্রতিজ্ঞা করলেন। সভায় নানা রকম উৎপাত দেখা দিল, শেয়াল ডাকল, শকুন উড়ে গেল। এসব দেখে গান্ধারী বিদুর আর্তচিৎকার করে উঠলেন এবং সেই জন্যই যে এবার ধৃতরাষ্ট্র নিজেও ভয় পেলেন এ কথাটা ঠিকই। আমরা বুঝতে পারি ধৃতরাষ্ট্র আপাতত যে ন্যায়ের পথে ফিরে এসেছেন সেটা ভীমের কারণে, এমন কোনো কারণ নাই যে অন্য কারো কথা শুনে অন্য কারো দ্বারা প্ররোচিত হয়ে তিনি ন্যায়ের পথে আসবেন, এমন স্বভাব ধৃতরাষ্ট্রের নয়। ধৃতরাষ্ট্র বাধ্য হয়েছে ন্যায়ের পথে আসতে এবং তার একমাত্র কারণ ভীম। তার মরণান্তক, ভীমের এই মরণান্তক ভয়ঙ্কর প্রতিজ্ঞার কারণেই ধৃতরাষ্ট্র ভয় পেয়ে বাধ্য হয়েছেন ন্যায়ের পথে, আপাত ন্যায়ের পথে ফিরে আসতে। আসলে ভীমকে তিনি প্রচন্ড ভয় করেন। ভবিষ্যতে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে আমরা দেখব তার আগে তিনি ভীষণভাবে শঙ্কিত কণ্ঠে বলেছেন, ভীমের দিক থেকেই আমার যত ভয়। হরিণ যেমন ক্রুদ্ধ বাঘকে ভয় পায়, তেমনি আমি ক্রুদ্ধ ভীমকে ভয় পাই। ভীম সেনাধি মে ভূয় ভয়ং সঞ্জায়তে মহৎ। ভীমের ভয়ে তিনি নিজের অবস্থান বদলাতে বাধ্য হলেন। ইতিমধ্যে গান্ধারী এসেছেন, তিনি কোনো কালেই খুব একটা কঠিন কথা বলেন না এবং কথা যখন তিনি বলেন তখন তার ধৈর্য ধারণের সীমাটুকু পার হয়ে যায়। দ্বিতীয়বার যখন এই ধরনের ঘটনা ঘটে চলেছে তিনি আর সহ্য করতে পারেননি। তিনি, আমরা দেখলাম, তিনি ছুটে এসেছেন সবাই, ধৃতরাষ্ট্রকে নিবারণ করেছেন এসব বন্ধ করতে। তবে গান্ধারীর কথায় নয়, ভীমের ভয়ে ধৃতরাষ্ট্র বাধ্য হয়েছেন তার নিজের ভূমিকা পরিবর্তন করতে। সুতরাং শেয়াল শকুনের অলক্ষণ দেখে নয়, নিজের দুই পুত্রের জঘন্য আচরণ এবং তার ফলে ভীমের যে ভয়ঙ্কর প্রতিজ্ঞা তাতে ভীত হয়ে ধৃতরাষ্ট্র শেষ পর্যন্ত দ্রৌপদীকে বর দানে প্রবৃত্ত হলেন। দ্রৌপদী প্রথম বরে তার জ্যেষ্ঠ স্বামী যুধিষ্ঠিরকে দাসত্ব হতে মুক্ত করে নেন এবং দ্বিতীয় বরে ভীম অর্জুন নকুল সহদেবকে। ধৃতরাষ্ট্র দ্রৌপদীর ব্যবহারে মুগ্ধ হয়ে তাকে আবার বর গ্রহণ করতে অনুরোধ করে, বলেন, কল্যাণী, তোমার প্রতি আমি অত্যন্ত প্রসন্ন, তুমি আরো একটি বর প্রার্থনা করো। এবং এই বর দেবার সময় তার দিক থেকে ভালো ভালো কথা বলার কোনো খামতিও ছিল না। ধৃতরাষ্ট্র প্রচুর ভালো ভালো কথা বলে দ্রৌপদীকে
তৃতীয় বর দেবার নেবার জন্য ভীষণ অনুরোধ করলেন। আর এই ভালো কথাটাও, এত যে ভালো ভালো কথা তিনি দ্রৌপদীকে বলছেন, তার একটি কারণ ভীম এবং অর্জুন। এই ভয়ে তিনি দ্রৌপদীকে আসলে ঠান্ডা করতে চাইছেন, যাতে এদের কাজ হতে তার সন্তানদের কোনো ক্ষতি না হয়। কেননা দ্রৌপদীকে রাজসভায় নিয়ে আসার আগে তার কোনো লজ্জা বা অপমান বোধ কাজ করেনি। তিনি তার কোনো পুত্রকে সাবধান করেননি, বারণ করেননি, এবং পুত্রদের হাতে দ্রৌপদীর অসম্মান হতে দেখে, দুঃশাসনের হাতে দ্রৌপদীর হৃতগ্রস্তা হতে দেখার পর তাকে কিন্তু থামাতে বা বারণ করতে বা একটি শব্দ উচ্চারণ করতে আমরা শুনিনি। তিনি যেন একটা বিকারগ্রস্ত পিতার মতন বিকারগ্রস্ত পুত্রদের আমোদ অনুভব করছিলেন। আর দ্রৌপদীর কে এই ঘটনা ঘটে যাওয়ার পর এখন দ্রৌপদীকে ধৃতরাষ্ট্রের বড় সতীলক্ষ্মী মনে হচ্ছে। সমস্ত পুত্রবধূদের মধ্যে তারকে শ্রেষ্ঠতমা মনে হচ্ছে। বধুনাং হি বিশিষ্টামেতং ধর্ম পরমাং সতি। ধৃতরাষ্ট্রের আসলে এই যে কথা, এটা তার অন্তরের কথা নয়, এটা তিনি স্তোত বাক্য দিচ্ছেন। তিনি সব জিনিসের ক্ষতে একটা প্রলেপ দিতে চাইছেন, আর এই প্রলেপ দিতে চাইছেন ভীমের ভয়ে। তবে ধৃতরাষ্ট্র যখন দ্রৌপদীকে তৃতীয় বর দেবার জন্য অনুরোধ করলেন, তৃতীয় বর চাওয়ার জন্য তিনি যখন ভীষণ অনুরোধ করলেন, তখন সেই বরদান প্রত্যাখ্যান করলেন দ্রৌপদী। শুধু প্রত্যাখ্যানই তিনি করলেন না, তিনি এমন একটি কথা বললেন যে কথাটি তার নিজের সম্বন্ধে যতখানি প্রযোজ্য তার চেয়েও বেশি ধৃতরাষ্ট্রের প্রতি অনেক বেশি প্রযোজ্য। অর্থাৎ অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে চরমতম কথাটি শুনিয়ে দিলেন দ্রৌপদী। এই সুযোগ দ্রৌপদী হাত ছাড়া করলেন না। এইখানেই দ্রৌপদীর বিদগ্ধতা, এইখানেই দ্রৌপদীর সাহস। আমরা পূর্বে দেখেছি এত অসম্মান, এত অপমান, এত কিছুর মধ্যেও দ্রৌপদী কিন্তু একটুর জন্য টাল খাননি। নিজের প্রশ্ন থেকে, নিজের জিজ্ঞাসা থেকে, নিজের ভূমিকা থেকে, নিজের অবস্থান থেকে তিনি এক পাও সরে আসেনি, তাকে কেউ সরাতে পারেনি। সমস্ত রাজসভায় যেখানে সমস্ত বীরেরা, পণ্ডিতেরা, মহাত্মারা, কুরু বৃদ্ধেরা সবাই যখন নির্বাক, মৌন, সন্ত্রস্ত, ভীত, সেখানে একাকিনী এক নারী আপন বৈদ্ধবদের প্রতাপে আগুনের মতন দাও দাও করে জ্বালিয়ে জ্বলে দাঁড়িয়ে আছে। অগ্নিশিখা ইব, আগুনের মতন তিনি দাঁড়িয়ে আছেন। একটুকু তিনি তার নিজের অবস্থান থেকে মুহূর্তের জন্য সরে আসেন। আর ঠিক এই সময়ে তিনি মোক্ষম কথাটি শোনালেন ধৃতরাষ্ট্রকে। তিনি বললেন, এই তৃতীয় বর চাওয়ার জন্য যখন ভীষণ পীড়াপিড়ি করছেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র দ্রৌপদীর শ্বশুর সম, তখন তাকে বলছেন, দ্রৌপদী বলছেন, আপনি দুটি বর দিয়েছেন, সে দুটি আমার পক্ষে যথেষ্ট। লোভ মানুষের ধর্ম নষ্ট করে। দ্রৌপদী বলছেন, লোভ মানুষের ধর্ম নষ্ট করে, লোভ ধর্মস্য নাশায়, আমার তৃতীয় বরের কোনো প্রয়োজন নেই।
ধৃতরাষ্ট্র যে লোভের বশে তার ধর্ম নষ্ট করেছেন, এই উপদেশটা, এই কথাটা ধৃতরাষ্ট্রকে সব ব্যঙ্গে সবার সামনে শুনতে হলো সেই পুত্রবধূর মুখে, যেই পুত্রবধূকে তার ছেলেরা তার সামনে অসম্মান করে চলেছে, যেখানে তিনি সেই অসম্মানটি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন। ধৃতরাষ্ট্রকে বলেছেন যে লোভ মানুষের ধর্ম নষ্ট করে, এবং ধৃতরাষ্ট্র তো লোভের বসেই তার নিজের ধর্ম নষ্ট করেছেন। এই উপদেশটা শুনেও কিন্তু ধৃতরাষ্ট্রের চেতনা হয়নি। পাণ্ডবেরা ইন্দ্রপ্রস্থে আর ফিরে যেতে পারেননি, রাস্তা থেকে তাদের আবার ফিরতে হলো আবারও দ্রুত ক্রীড়ার জন্য। যে মুহূর্তে আবার ধৃতরাষ্ট্র দ্রুত ক্রীড়ার জন্য ডেকে পাঠিয়েছে, সেই কথাটা শুনেই গান্ধারী আবার ছুটে এসেছে। দ্বিতীয়বার পাশা খেলা প্রস্তাবটা তিনি একেবারেই সহ্য করতে পারছেন না, এবং এই পাশা খেলার জন্য যে ধৃতরাষ্ট্রই দায়ী সেটা বুঝিয়ে দিয়ে ধৃতরাষ্ট্রকে গান্ধারী বললেন এই প্রসিদ্ধ বংশটাকে ক্ষয় করার ব্যাপারে আপনি নিজে এর কারণ হয়ে থাকবেন না। পাণ্ডব এবং কৌরবেরা জ্ঞাতি ভাই, ওদের একটা প্রতিষ্ঠিত সম্পর্ক আছে, আপনার সঙ্গে সেই সম্পর্কে আপনি দাঁড়িয়ে আছেন দুই সম্পর্কের মধ্যমণি হয়ে। কেউ কি এরকম করে বদ্ধ সেতু ভেঙে দেয়, অথবা কেউ কি শান্ত অগ্নিকুণ্ডকে এমন করে জ্বালিয়ে তোলে? বন্ধম সেতু কোন ভিন্দদ ধমেচ্ছন্ত পাবকম। পাণ্ডবেরা অনেক বিপর্যস্ত, অপমানিত হবার পর তারা এখন শান্ত হয়েছে, ওদের আবার কে কেন খেপিয়ে তুলছে? একটা কথা আপনাকে মনে করিয়ে দিই মহারাজ, শাস্ত্র কখনো দুর্বুদ্ধি মানুষের মঙ্গলের দিকে চালিয়ে নিয়ে যায় না, কিংবা শাস্ত্র কথা শুনিয়ে তার অমঙ্গল নিবারণ করা যায় না। শাস্ত্রং ন শাস্তি দুর্বুদ্ধি শ্রেয়সে চেত রায় চ। গান্ধারী খুব দামি কথাটি বললেন যে এমন একজন মূর্খ লোভী মানুষের কাছে শাস্ত্র কথার নীতি কথার কোনো দাম নেই। তাদের কথা তো হ্যাঁ বোঝা গেল, এই তাদের বলতে গান্ধারী এই দুষ্ট চতুষ্টয়কে বুঝিয়েছে, কিন্তু বৃদ্ধ ধৃতরাষ্ট্র কেন তাদের কথায় নেচে উঠবেন? কেনই বা তাদের দ্বারা প্ররোচিত হয়ে এরকম মূর্খের মতন আচরণ করবেন? আপনার ছেলেরা আপনার দেখানো পথে চলুক, সেটাই তো আমি চাই। সেকে আপনার মধ্যে যে ধর্মবোধ, নীতিবোধ, শান্তির ভাবনা ছিল কই, সেটা তো আমি দেখছি না। আপনার ছেলে যা করছে তাতে তাকে এক্ষুনি ত্যাগ করা উচিত, আমি বলছি তাকে ত্যাগ করা উচিত। তাস্মাদয়মদ্বাচনাত্যাজ্যতাঙ্কুলপংসনা। একটা কথা শুনবেন, গান্ধারী বলছেন ধৃতরাষ্ট্রকে, আপনার এই সমৃদ্ধ রাজলক্ষ্মীকে যদি খারাপ লোকের হাতে ছেড়ে দেন তবে রাজ্যটাই তো নষ্ট হয়ে যাবে, আর সে রাজলক্ষ্মী যদি ভদ্রসভ্য নরম মানুষের হাতে যায় তাহলে আপনার অধস্তনেরা আনন্দে, যশে, সমৃদ্ধিতে, শ্রী নিয়ে দিন কাটাবে। প্রদেশের প্রধ্বংসিনী ক্রুর সমাহিত শ্রী মৃদু প্রৌঢ় গচ্ছতি পুত্র পৌত্র। যদি প্রধ্বংসের মুখে তাকে ঠেলে দেন তাহলে আপনার অধস্তনদের শ্রী নষ্ট হবে, তাদের যশ নষ্ট হবে, আর যদি ভদ্র মানুষের হাতে ছেড়ে দেন, ভদ্র মানুষের কথা যদি আপনি শোনেন, মৃদু প্রৌঢ়
যারা ভদ্র সভ্য, যারা নীতিজ্ঞ, তাদের কথা যদি শোনেন, মৃদু প্রৌঢ় অর্থে ভদ্র নীতিজ্ঞ বোঝানো হচ্ছে, তাহলে আপনার অধস্তনেরা গচ্ছতি পুত্র পৌত্রা, স্ত্রী তাহলে তাদের থাকবে। কুরুসভায় এতক্ষণ যা ঘটে গেছে, বিশেষত দ্রৌপদীর অপমান, পাণ্ডবদের অপমান, তাতে আবার কোনো প্রবঞ্চনা জন্মের শোধ ডেকে আনবেন, এটা গান্ধারী বুঝতে পারছেন। সেই মুহূর্তে তিনি ভবিষ্যতের অনিবার্য যে ঘটনাটা ঘটতে চলছে, যে ধ্বংসটা অবশ্যম্ভাবী, সেটা তিনি দেখতে পাচ্ছেন। কিন্তু ধৃতরাষ্ট্র সেই কথাটা একবার ভাবতে পারলেও পুত্র স্নেহে এবং নিজের লোভ তাড়নায়, নিজের অন্তর্গত লোভজাত বাসনায় তিনি এতটাই অন্ধ, এতটাই নিমগ্ন যে তিনি সবকিছু দেখেও দেখতে পাচ্ছেন না, শুনেও শুনতে পাচ্ছেন না। তিনি কোনোভাবেই গান্ধারীর কথা শুনছেন না। তিনি ধৃতরাষ্ট্র আগেই বলে দিয়েছেন, পাণ্ডবরা এখন যদি রাস্তাতেই থাকে তাহলে তাদের সেই অবস্থায় নিয়ে এসো, আবার পাশা খেলা হবে। গান্ধারী অনেক কথা বুঝিয়ে তিরস্কারকে ধৃতরাষ্ট্রকে তিরস্কার করেও তিনি তাকে পথে আনতে পারছেন না। বলছে শাস্ত্র কথা বলছে, দুর্বুদ্ধি ব্যক্তিকে শাসন করা যায় না, তার উল্টো পথ হয়। কিন্তু একজন বৃদ্ধ যদি বালকের মতন ব্যবহার করে, সেটা কি খুব উপযুক্ত হয়? যা আপনাকে আমি চিরকাল বলে এসেছি, অন্ধপুত্র স্নেহে আপনি তা কখনো শোনেননি, এখন তার ফল পাচ্ছেন। আপনি সমস্ত বংশটাকে নষ্ট করে দিলেন। গান্ধারীর কথা ধৃতরাষ্ট্র শুনলেন না। পুত্র স্নেহে অন্ধ রাজা ধ্বংসের পূর্ব মুহূর্তে চরম উক্তি করলেন গান্ধারীর প্রতি। বলছেন, এই বংশের ধ্বংস রোধ করা আমার পক্ষে সম্ভব নয়, ওদের যেমন ইচ্ছে করছে তাই হবে, পাণ্ডবেরা আবার আসুক, আবার পাশা খেলুক। ধর্মময় যুধিষ্ঠির এবার অন্তত পাশা খেলার ভালোবাসায় খেলতে আসেনি, এসেছেন ধৃতরাষ্ট্রের ইচ্ছা এবং অভিলাষকে সম্মান করার জন্য। আসলে ধৃতরাষ্ট্রের কথার মধ্যে একটা দ্বিচারিতা আছে, তার নিজের ভেতরে তার নিজের লোভই কাজ করে বেশি, ফলত এইটা যে মিথ্যে তিনি গান্ধারীকে বোঝাচ্ছেন, আমার এই পাশা খেলা বন্ধ করার শক্তি নেই, এ কথাটা মিথ্যে। তিনি তো নিবারণ করতে চাননি, একবারের জন্যও তিনি বলেননি যে দুর্যোধন আমি এই পাশা খেলা খেলতে চাই না, আমি এই পাশা খেলা হতে দেব না। যদি তিনি বন্ধ করতে চাইতেন, তিনি যদি নিবারণ করতেন, তাহলে দুর্যোধন তার কথা না শুনলে ভীষ্ম, দ্রোণ, কুরু, দ্রিপ বিদুরেরা তার দুর্যোধনের উপর এমন চাপ সৃষ্টি করতেন যে পাশা খেলা অসম্ভব হয়ে উঠত। এটা ধৃতরাষ্ট্র জানতেন, এবং জানতেন বলেই, এবং এটা তার ইচ্ছে নয় বলেই তিনি পুত্রেদের উপর সব দোষ চাপিয়ে নিজের অন্তর্গুড়ো ইচ্ছেটাকে এমনভাবে প্রকট করছেন যে ছেলেদের আটকানোর ক্ষমতা তার নেই। আসলে তিনি অন্তরে বাইরেও অন্ধ, ভিতরেও অন্ধ। গান্ধারী বুঝলেন এই অনিবার্যতা রোধ করা তার পক্ষে সম্ভব নয়, তিনি সভাস্থল চলে গেলেন। পাশা খেলা আবার শুরু হল। পাশা খেলার যে আহ্বান যুধিষ্ঠিরের কাছে দ্বিতীয়বার পৌঁছেছেন, যুধিষ্ঠির জানেন এতে তার অশেষ ক্ষতি হবে, তবু এই আদেশ উল্লঙ্ঘন তিনি করেননি, ফিরে এসেছেন। এখানে বৈশম্পায়ন মন্তব্য করেছেন যে রামায়ণের রামচন্দ্রের উদাহরণ দিয়েই তিনি বলেছেন, রামচন্দ্র জানতেন যে সোনার হরিণ কোনোদিন জন্মায়নি,
কোনোদিন এমন ভাবে হরিণ দেখা যাবে না, তবু রামচন্দ্র ছুটেছেন সোনার হরিণের পেছনে পেছনে, ভাবছেন যদি পাওয়া যাবে। ঠিক একইভাবে যুধিষ্ঠিরও এসেছে এবং স্বাভাবিকভাবেই যুধিষ্ঠির আবারও হেরে গেলেন। পাণ্ডব ভাইরা এবং দ্রৌপদী তৈরি হলেন বনবাসে যাওয়ার জন্য। ভীম, অর্জুন, নকুল, সহদেব ভয়ঙ্কর সব প্রতিজ্ঞা করলেন পাণ্ডবদের ধ্বংস সাধনের জন্য। যুধিষ্ঠির কুরুবাড়ির সবাইকে বিদায় জানিয়ে বনের পথে পা বাড়ালেন। নির্দোষ পাণ্ডবপুত্রদের এভাবে বনে যেতে দেখে জননী কুন্তীর বিলাপের আর শেষ রইল না। বিদুর এসে যুধিষ্ঠিরকে বললেন, কুন্তীর অনেক বয়স হয়েছে, এ এমন অবস্থায় এত বয়সে তাকে আর বনে নিয়ে কষ্ট কর দরকার নেই, সে বরং তিনি বরং আমার কাছেই থাকুক। যুধিষ্ঠির বিদুরের কথায় সম্মত হলেন। বিদুর তাদের আন্তরিক শুভাকাঙ্ক্ষী, সর্বার্থে শুভাকাঙ্ক্ষী। বিদুরের কাছ থেকে বিদায় নিয়ে পাণ্ডবেরা রওনা দিলেন বনের পথে। পৌর জনবাসীরা ধৃতরাষ্ট্রের আচরণ এবং পুত্রদের প্রচুর নিন্দা শুরু করলেন। সমস্ত রাজ্যে কুরুবংশের নিন্দা ছেয়ে গেল, ধৃতরাষ্ট্রের নিন্দা, তার পুত্রদের প্রতি পুরুজনবাসীদের দীর্ঘ অভিশাপ নিন্দা বাক্য বর্ষিত হতে লাগল। ধৃতরাষ্ট্র বেশ চিন্তিত হলেন। পুত্রদের অন্যায় আচরণের কথা চিন্তা করে তিনি এখন আর খুশি থাকতে পারছেন না। পাণ্ডবরা এইভাবে বনে যাচ্ছে দেখে তিনি কিন্তু মনে মনে শঙ্কিত হয়ে পড়লেন। তিনি বিদুরকে ডেকে পাঠালেন। বিদুর এলেন অগ্রজ ধৃতরাষ্ট্রের আদেশে। ধৃতরাষ্ট্র সংকান্নিত হয়ে জিজ্ঞাসা করলেন, পাঁচ ভাই পাণ্ডবেরা আর দ্রৌপদী কিভাবে বনে যাচ্ছে? দেখুন, ধৃতরাষ্ট্র তাদেরকে ফেরাতে চাইছেন না, শুধু তিনি এটুকু জানতে চাইছেন কতটা ক্ষতি তার পুত্রদের হতে পারে, সেই আশঙ্কায় বেরব, কিন্তু তিনি এই ক্ষতি নিবারণ করতে চাইছেন না। বিদুর বলছেন, ধৃতরাষ্ট্র বস্ত্রাঞ্চলে মুখ ঢেকে, ভীম হাত উঁচিয়ে আর অর্জুন রাস্তা দিয়ে বালি ছাড়াতে ছাড়াতে এইভাবে প্রত্যেক পাণ্ডব এবং দ্রৌপদী একটি বিশেষ ভঙ্গিতে এক একটি বিশেষ আচরণ করতে করতে বনে চলেছে। এইসব আচরণের মধ্যে কৌরবকুলের ভবিষ্যৎ ধ্বংসের যে অর্থ ছিল, বিদুর সেই অর্থ বুঝিয়ে দিলেন ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্র চিন্তিত হলেন। ধৃতরাষ্ট্র এবং বিদুর যখন কথা বলছিলেন, তখন ঋষি মুনিদের নিয়ে সেখানে উপস্থিত হলেন মহর্ষি নারদ। তিনি প্রায় অভিশাপ উচ্চারণ করলেন কুরুবংশের ভবিষ্যৎ আশঙ্কা।